সবাইকে দেখার সুযোগ করে দিচ্ছি তো আর আশেপাশে যারা থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এদিকে একটা গলি লম্বা লাইন প্রচুর ভিড় অনেকটা যাওয়া সম্ভব নেই দূর পর্যন্ত এই গলিটা প্রচুর ভিড় হয়েছে হ্যাঁ আজকে তো মানে ভিড় আছে মানে খুব সব জায়গাগুলো তো দেখাতে পারবো কি করে এত ভিড়ের মধ্যে দেখে তারই মধ্যে যতটা পাচ্ছি এদিক ওইদিক করে এই গলিটা তো প্রচুর ভিড় আছে প্রচুর প্রচুর মানে প্রচণ্ড ভিড় এই গলি থেকে সেই গলি পর্যন্ত এই একটা লাইন আর এইদিকে লাইনটা তো প্রচুর ভিড় আছে কিছু বেশি হবে না এদিক থেকে এই প্রান্ত পুরোটাই ঘুরে নিয়েছি এইদিকে সিনটা বন্ধ প্রচুর কেনাকাটির ভিড় এইখানটায় এসব গোল্ডেন জিনিসপত্রের জন্য প্রচুর ভিড় মাল খেলার দোকান বসেছে এদিকটা বন্দুক লিয়ে খেলা চলছে বেলুন ফাটানো সুইমিং এদিকটা বাচ্চাদের সুইমিং আছে একটা কাউন্টার এইদিকে এই প্রান্ত থেকে দূরে নিচ্ছি এইদিকে একটা বাচ্চাদের বসছে এই দিকটা জোরে জোরে বলা যাবে শোনা যাবে নিজে নিবো নাহলে জোরে জোরে মাইক কিনতে হবে ইউটিউব থেকে যখন টাকা পেয়ে যাবো তখন কিনে নেবো এদিকে দৃশ্য এদিকেটা এদিকটা লাইট কম আছে হ্যাঁ খুঁজে দেখো তো অনুষ্ঠান করবো যেখানটা আছে সেদিকটাও যাবো এদিকে এই স্টলগুলো দেখে দিচ্ছি হ্যাঁ এগুলো এটা আজকে রেডি হয়েছে দুদিন পরে আজকে মোটামুটি এখনো রেডিওটা কিছুটাই বাকি আছে অনেকটা এ
এখান থেকে এই দৃশ্যটা খুব সুন্দর লাগছে, নাগরদোলা যে লাইটিংটা করে যায়, হ্যাঁ বেশি খুব সুন্দর লাগছে। চায়ের স্টলটা বসেছে, চায়টা কিন্তু ঠিকঠাক তান্দুরি চা। বলতে বলতে এর মধ্যে এটা ঘুরতে স্টার্ট হয়েছে। এই আইসক্রিমটা এখানে খুব ফেমাস আইসক্রিম সাগরপুর মেলার, সুন্দরভাবে এটা তৈরি হচ্ছে। কিন্তু এখন খাচ্ছি নি, কিন্তু এখন দেখিয়ে দিচ্ছি আইসক্রিমটা এখানে কোথায় আইসক্রিম দেওয়ার সিস্টেমটা দেখছি। আইসক্রিমটা যেভাবে হচ্ছে হলো চাটা, এখানে এখন এই দিকটা বানানো হচ্ছে, এদিকটা দেখে নিই চাটা কীভাবে রেডি হচ্ছে। তন্দুরি চা ভাড় গরম হয়ে চলছে। তারপরে এদিকে ফায়ার পানেরটা তুলবো, পান স্টল এসে যদি পান খায়। এই যে এবারে যে পানের স্টলটা নতুন বসেছে, কিন্তু পানগুলো না খেয়ে দেখালে কি কি পান আছে, ফায়ার পান, আইস পান, স্মোক পান, পানগুলো রেডি আছে, এখনো কেউ খেতে আসেনি, নাহলে তো দেখা না যাবে কি করে। এবার স্টলটা নতুন আছে, কিন্তু সব এখানটা দিয়ে খাবার স্টলগুলো দেখে দিই। এদিকে যে খাবার স্টলগুলো বসেছে, আর এদিকটা হচ্ছে অনুষ্ঠান মঞ্চ। প্রশ্ন খুব ভালো করে মন দিয়ে দেখো কি তৈরি হচ্ছে, খুব ভালো করে মন দিয়ে দেখো, ভালো করে দেখো, আমাদের বাচ্চাদের মেলাতে খুব বড় বড় ভালো ভালো বাচ্চারা ঘুরছে, ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনারা, একটি খুব সুন্দর দৃশ্য। যাবো যে দেখিয়ে দেখাবো না, আমরা তো খেয়ে নিয়ে বাকি ওই দিকে দেখাবো। খাওয়ার জন্য রেডি হচ্ছে, ঠিক আছে আমরা
এখানে আছে পয়েন্ট, অটো লক করা আছে। দেখ এটা তো ক্যামেরার উপর ডিপেন্ড করে, এইভাবে ক্যামেরার উপর। হ্যাঁ প্রচুর ভিড় হয়ে যাচ্ছে লোকজনের। ভালো আসছো, দেখলাম তো মেলায় তো কিছু শোনা যাবেনি। এদিকে তুই এদিকে শুনতে দিয়ে নি, দেখ ময়ূরটা একটা ফিটিংস হয়নি পুরোটা। ময়ূরটা লাইট লাগানোর কথা আছে, এখনো ময়ূরটা পুরোটা ফিটিংস হয়নি। শুধু লাইটটা রেড লাইটটা ফিট করে যায়। জেলাটার এদিকটা জমে উঠেছে, খুব জমজমাট ভিড় আছে, বুঝলি সোমেন? এদিকটা খুব জমজমাট ভিড় আছে, এদিকটা খুব জমজমাট ভালো ভিড় হয়েছে। সাগরপুরের মেলা বলে কথা, ভিড় তো হতে হবে। এদিকে ব্রেক ডান্স সব চালু হয়ে গেছে, ঘোরাফেরা তো দৃশ্য এসে নাগরতলা দৃশ্যটা খুব সুন্দর লাগছে বেশি। এইটাই তো ওটা কমন ব্যাপার, সবাই ঘোরাঘুরি করে। আমরা উপর থেকে দেখাবো মেলাটা, থেকে তো দেখছি আছে, বাকি আমার নাগরদোলায় চাপ চেপে বাকি শুনতে দেখাবো। সবাই একা একাই উঠছে, আমরা আছি বেশ কয়েকজন, ভয়ে ভয়ে উঠছি। আমাদের লাইন এতটা দূরে এসছে, ভালোই স্লোগান লাগিয়েছি, মানে নাগরদোলায় উঠেছি। উঠে একটু ভয় ভয় লাগছে, দেখাচ্ছি অনেকটাই উপরে, আস্তে আস্তে ক্রমশ উঠছি। এখনো নিচে আমাদের ভাইরা আছে, বাকি বন্ধুগণ সবাই উঠেছে, অনেকটাই উপরে আছি। এই দিকটা ব্রেক ডান্সের জায়গায় এগুলো খুব সুন্দরভাবে চলছে, এখানে সিনটা দিকে দেখাচ্ছি। আস্তে আস্তে উঠছি অনেকটা উপরে, এইদিকে আছে সবাই বন্ধুরা, আবার নিচে রিভার্স যাচ্ছে, কোন দিক দিয়ে চালু করবে কি জানি, জানিনি মোটামুটি সোমের পা না, রিভার্স আসছিল ফ্যান, রিভার্স থেকে ফ্যান নিচে যাচ্ছি। উপর পর্যন্ত পুরো উপরটা উঠে গেছি, উপর থেকে উঠে পুরো মেলার দৃশ্যটা দেখাচ্ছি। এইদিকে আছে ইমরান আছে, এইদিকে ওই আনিফ শরীফ সবাই আছে, উপর থেকে সিনটা দেখাচ্ছি। সুন্দর লাগছে মেলার দৃশ্যটা, ভালোই লোকজন হয়েছে আজকে মোটামুটি। এক রাউন্ড হয়ে গেছে মোটামুটি, এক রাউন্ড হয়ে গেছে, আবার দ্বিতীয় সে থার্ড রাউন্ডে উঠেছি, ভয়ও লাগছে খুব জোরদার। মোটামুটি এখন আমি ভিডিওটা করতে করতে স্টপ করে দিলাম, যা ভয় লাগছে।
মোটামুটি রাউন্ড শেষের দিকে একেবারে।